আসসালামু আলাইকুম। আজকে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো। গত সপ্তাহে একটা নতুন আপডেট আসছে যে ইতালিতে 10,000-এর মতো লোক নিবে, যেগুলা বয়স্ক লোকদেরকে দেখাশোনার বিষয়। ইতালিতে এই ক্যাটাগরির ভিসা লোক নেওয়া এটা আজকে নতুন না, অনেক পুরাতন বিষয়, এবং এটা নিয়মিত নেয় ওরা। এবং ওদের যেহেতু বৃদ্ধ লোকের সংখ্যা বেড়ে গেছে, এই জন্য আমাদের যেমন নয়া, আমি দেখলাম যে নয়া দিগন্ততে এটা রিপোর্ট হয়েছে, সময়কালে রিপোর্ট হয়েছে, আর কয়েকটা নিউজ পেপারে দেখলাম বাংলাদেশি নিউজ। তো এই যে 10,000 লোক নিবে, এখন পর্যন্ত আমি কোনো সেট আপ দেখি না যে যেটার মাধ্যমে ধরেন আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, অ্যাপ্লিকেশন করেই হয়তো বা লটারি বা ওই ধরনের কিছু হবে, দেন আপনি সিলেক্ট নির্বাচিত হইলে আপনার আপনি এখানে ভিসা নিয়ে আসবেন, এই কারণে সেট আপ নাই এই পর্যন্ত, না বাংলাদেশ থেকে না ইতালির পক্ষ থেকে। যার কারণে আগে যেভাবে ধরেন স্পন্সর ভিসা কিংবা এগ্রিকালচার ভিসা যেভাবে হয়েছে, অনেকটা এভাবে হওয়ার সম্ভাবনা বেশি। এই কারণে যে মানুষ আনবে এর জন্য যে আলাদা কিছু সেট আপ, ওই কোনো সেট আপ দেন, আবার মানুষও কম, এখানে মাত্র 10,000 লোক ঢুকাবে, ওদের লাখ লাখ লোক দরকার কিন্তু মাত্র 10,000 লোক ঢুকাবে। এখন ওই যে আবার শুরু হবে দালালদের দৌরাত্ব, দালালদের প্রচুর দৌরাত্ব হবে এবং প্রচুর টাকা এখানে ওরা কামিয়ে নিবে। মাত্র 10,000 লোক নিবে সারা পৃথিবী থেকে, সেই জায়গায় বাংলাদেশ থেকে কয়জন আসে আল্লাহ জানে। এটা খুবই টাফ এটা বলা, বাংলাদেশ থেকে কয়জন আসতে পারবে। এখন ওই যে টিপিক্যাল পদ্ধতিতে হয়তো বা অ্যাপ্লিকেশন করতে হবে, কস্তুরাতে অ্যাপ্লিকেশন করাইবে, এখানকার কোনো লোক দিয়া অ্যাপ্লিকেশন প্রসেসিং করাইয়া কস্তুরা থেকে ওয়ার্ক পারমিট বের করবে, এরপরে এটা বাংলাদেশে নিয়ে ওই ওয়ার্ক পারমিটটা ইতালিয়ান এম্বাসিতে অ্যাপ্লাই করাবে, অ্যাপ্লাই করার পরে এরপরে ভিসার বিষয়, এর আগে ভিসা না। এটার জন্যে আমার যেটা মনে হয়, এখানে অনেকেই কাজ করবে ভিসা পাওয়ার ক্ষেত্রে দেশে, ধরেন এজেন্সিগুলো কাজ করবে, মিডলম্যানরা কাজ করবে, প্রচুর লোক আছে যারা ইতালিতে আছে, ওরা কাজ করবে এই 10,000 লোকের বিষয়ে কাজ করার জন্য, যার কারণে প্রচুর একটা হাইপ তৈরি হবে। হাইপ মানে এলো হাহাকার আর কি, বাংলা কথা হাহাকার, ইংলিশ হাইপ। তো হাইপের কারণে এটাও দেখবেন যে আবার ভিসা যারা পাবে 15-16 লাখ টাকার কম হবে না এখান পর্যন্ত আসার, ভীষণ ক্রাইসিস। এই বিষয়গুলো দেশে যেই পরিমাণ দুর্বৃত্তায়নের যেই শৃঙ্খল তৈরি হয়েছে বা কারাগার ইউরোপ আসার ক্ষেত্রে, ধরেন ইতালি কিংবা ইতালি বা পোল্যান্ড বা পর্তুগালে আসার ক্ষেত্রে, এতে মানে 15 লাখ, 20 লাখ, 22 লাখ আমি শুনতেছি লিগালি আসতে। তো একটু সতর্ক, নিজের লোক হইলে নিজের লোকের মাধ্যমে আসার চেষ্টা করবেন, আদারওয়াইজ দালাল মালাল হইলে ওরা এমনি এমনি ওয়ার্ক পারমিট বের করে, বের করে জমা দেওয়ায় টাকা যায়, শ্রম যায়, আপনি যে চাকরি অলরেডি করতেছেন ওইটাও ছাড়িয়ে দিয়ে এসে বসে রইলেন, লাভ হলে কি, আলটিমেটলি আপনার কোনো লাভ হয় না। সো ওইটাই আর কি, একটু ধৈর্য ধৈর্য দেখেন, সামহাও কোনোভাবে নিজের লোকের মাধ্যমে আসার চেষ্টা করেন, ভালো থাকবেন। 10,000 লোক আসুক, প্রতারণের শিকার না হয়ে আসুক। ইতালির মেসিনিয়া থেকে পিছনে ভূমধ্যসাগর, দেখা হবে অন্য ভিডিওতে, বিদায়।